বিষয়ে জেতা হইবে লড়াই। আমি ব্যক্তিগতই অম্বিকা করি কবি গান, আপনারা জানে জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার মাননীয় বরণীয় পূজনীয় সঞ্চিতা মনে করুন পাল মহাশয়া নাকি বলছেন, তাই না? দেখতেও ভালো, গায়কও ভালো, মানে গায়ক নয় গায়িকা, দেখতেও ভালো, সত্যি কথা বলছি। এবার আমি আপনাদের কাছে আজকে আমার দাদাবাবু পালা দিয়েছে একদিকে একদিকে অতীত আর একদিকে বর্তমান, মানে একদিকে নবীন আর একদিকে প্রবীণ, নাকি বলছেন? এবার আমাকে সাজিয়ে দিয়েছে মানে বর্তমান, সত্যি কথা বলছি, মানে পালা হয়ে গেছে অর্ডার, ভাগ করে দিয়েছেন বর্ডার, দাঁড়িয়ে গেছে কেদার, দুইয়ের মধ্যে একটা হবে মার্ডার, নাকি বলছেন? এই মার্ডারের মধ্যে এখানে কোনো পণ্ডিত কোনো মনে করুন আপনাদের কাছে সত্যি কথা বলছি, আজকে কোনো প্রশাসন আমাদের মধ্যে এখানে আসবে না, আসবে আমাদের কথায় কথায় মার্ডার, তাই না? কিসের মার্ডার? না যিনি আমাদের মধ্যে এখানে চার বেদ চোদ্দ শাস্ত্র আঠারো পুরাণ পুরাণ বাইবেল গীতার মধ্যে এখানে যে মনে করুন শাস্ত্রে আজকে আমাদের মারামারি হবে, নাকি বাবা, তাই না? তাহলে আমাকে সাজিয়ে দিয়েছেন কি দাদাবাবু না বর্তমান? সত্যি কথা বলছি, নাম আমার বর্তমান, আমাদের আছে অনেক মান, বাড়ি জেলা বর্ধমান, হাইরে মরি হাই, সত্যি কথা বলি আমি মিথ্যা বলি নাই, তাই না? আমাদের কত মান আছে জানেন? আমাদের আজ বর্তমানে কোনো রক্ত ভেদাভেদ আছে? আছে নাই তো? তাহলে পরে কবি গান একটু বুঝে নেবেন, তাই না? সেই জন্য আমি কেন বলছি নাম আমার বর্তমান, আমাদের আছে অনেক মান, বাড়ি জেলা বর্ধমান, বাড়ির পিছনে আছে অনুমান প্রচুর মান, গিন্নিদের আছে মান সম্মান, অভিমানে ভরা আপনারা জ্ঞানী জনে জানাই কথার ধারা, তাই না? তাহলে আপনাদের মানে মানে ভরা কত সুন্দর আজকে আমাদের মধ্যেখানে এই যে কবি গান গাইতে গেলে দেখাশোনা চাই, আর দেখাশোনা না করিলে গান করা দায়, পাগল রে আমাকে তো মনে করুন বাড়ি গিয়ে বায়না করে না, করেছে করে না, তাহলে আমাকে কোথায় দেখেছে না মোবাইলের ভিতরে, তাই না? আর প্রথমে একবার আমাকে দেখেছিল কোথায় জয়স বাবুর সঙ্গে, উনি আমাকে নিয়ে এসেছিলেন, আসতেও মায়েরা একটু গল্পটা কম করুন সঙ্গে সঙ্গে। তাহলে এই দেখাশোনাটা কেমন এখনকার মতো নয়, বলছে হ্যালো, বলে কি হলো, বলো তুমি কোথায়, বললো আমি এই দেখো বাঁশতলা, বলছে তুমি কোথায়, বলে আমি তালতলায়, বলছে চলে এসো কালীতলায়, বিয়ে হয়ে গেছে তলায় তলায়, ছেলে মেয়ের বাবা মা কেউ জানতে পারছে না, পারছে তাই না? তাহলে এ দেখাটা সে দেখা হয় না, আমাদের নতুন করে আজকে সেই পয়লা মনে কর চৈত্র মাসে আমাদের আজকে কবি গান আরম্ভ হয়েছে, সেই কবি গান আরম্ভ হয়ে গেছে, এখনো পনেরো বৈশাখ অব্দি টানা চলছে, প্রত্যেক দিন যার সঙ্গে যার দেখা হয়েছে নতুন করে আমাদের দেখা শোনা হয়েছে। তাই মহাজন কি বললেন, না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হলো, শোনা চাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, কোথায় মদের দেখা শোনা কোথায় আলোচনা, কোনখানেতেই আমাদেরও হবে জানা শোনা, একদিনে সত্যতে তা দাপর কলি মধ্যেখানে জানি, এই দাপর যুগে শেষ হইয়ে যাওয়ার একটু আগে ওরে শুনি। আজকে আপনারা কি দিয়েছেন পালাটা অতীত আর বর্তমান, তাহলে আমি কি যেহেতু মেয়ে ছেলে আমি তোর বেটা ছেড়ে সাজতে পারছি না, নাকি বলছেন? না আমি বেটা ছেড়ে সাজতে পারছি না, কিন্তু সাজলে সাজা যাবে, সে মেয়ের মেয়েই হয় আর ছেলের মেয়েই হয়, নাকি বাবা, তাই না? তাহলে আমি হলাম কি বলুন দেখিনি আমার নাতনি, আর ওকে তো আর দাদু সাজাইতে পারছি না,
ও তাহলে ঠাকুরমা বা দিদিমা হবে না, নানি যাই হোক একটা সাজাতে হবে না, কি বলছেন? নাহলে তো হবে না, একটা সাজাসাজির ব্যাপার আছে আমাদের মধ্যে এখানে। সেই জন্যে আমাদের একটা সাজাসাজিটা কেমন, তবু কিন্তু আপনারা পালাটা দিয়েছেন, ও দাদুই বলুন আর দিদিমাই বলুন আর যাই বলুন না কেন, একটা ওনাকে সাজাতে হবে। আর আমি না আপনি যাই হোক না কেন তাহলে একদিন সাজতে হবে, তাই না? তাহলে মেয়ের মেয়েই হই আর ছেলের মেয়েই হই, আমাদের মধ্যে এখানে সাজাসাজিটা কিন্তু ভালো আছে। আমাদের সম্পর্কটা কেমন, জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে। সম্বন্ধটা ভালো না, কেমন গোলমেলে? দাদাবাবু ভালো আছেন? আপনাকে বলছি ভালো তো, নমস্কার। আমি আপনার বহু নাম শুনেছি কিন্তু আজকে প্রথম দেখলাম চোখে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। সেই জন্যে আমি আপনাদের মধ্যেখানে আজকে এই দেখাশোনাটা আমাদের করতে হবে। তাহলে আমি যখন ছোট ছিলাম সেই জন্য বললাম, জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে। তাহলে সম্বন্ধটা একটু গোলমেলে হলো না, হ্যাঁ কি না বলুন? আমার হয়ে কিন্তু বলতে হবে না, দেখবেন একটু পরে আমার দিদিমা আসবে কামুন ধারা, কত সুন্দর দেখতে। সেই জন্যে আমাদেরও দেখাশোনা আজকে বলো চাই, রক্তদান শিবির করছে, যে অন্ধ হয়ে গেছে তাকে চক্ষুদান, যে কালা হয়ে গেছে তাকে কি করছে শ্রবণ শক্তি দান, যে বাক্য বন্ধ করেছে তার বাক্যদান, রক্তদান শিবির করছে, কত সুন্দর ছেলেপুলেরা। কিন্তু সে যুগে তো আর ছিল না, ছিল যে কানা হয়ে যাচ্ছে কানা হয়েই থেকে গিয়েছে, আর এখন কানা হলে মনে করুন চশমা দিচ্ছে চোখে, না কি বলছেন? হ্যাঁ, দিশায় চলে যান, আই হসপিটালে চলে যান, আই ডোনেশন করলে পরে সুন্দরভাবে চোখ আবার ফুটফুটে হয়ে বেরিয়ে যাবে, হবে না? কিন্তু ধৃতরাষ্ট্র তো জন্মন্ধ ছিল, তার চোখ ফেরত দিয়েছে, দিতে পেরেছে? তাহলে দেয় নাই। তাহলে আমাদের যুগটা কত ভালো, এই নতুন যুগে। ওনার বাড়ি কত দূরে? মুর্শিদাবাদ জেলায়, চোদপুর গ্রাম মানে সুন্দরপুর। তাহলে উনি এসেছেন অনেকটা দূরে থেকে, বাসে ট্রেনে কতক্ষণ? প্রায় বারোটা একটার সময় বেরিয়েছে, সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় চলে এসছে। তাহলে যদি হাঁটতে হতো কি হতো বলুন তো? ওরও কুটকুটুনি মরতো, আর পায়ের কুটকুটুনি মরতো, না কি বলছেন? হ্যাঁ কি না? তাহলে আমার যুগটা কত ভালো হয়েছে চিন্তা করুন। আমার বাড়িটা কোথায়? শ্রীখণ্ড ডাক বাংলার কাছে, বইচি গ্রাম, জেলা পূর্ব বর্ধমান, থানা মঙ্গলকোট। তাহলে আমি গানে ছিলাম কৃষ্ণনগর দইয়ের বাজার, ওখান থেকে এসেছি, বাড়ি ঢুকেছি দশটায়, খাওয়া দাওয়া করেছি, স্নান টান করেছি, আবার চারটে সাড়ে চারটের সময় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আবার এখানে ঢুকলাম কোথায়, মানে মোটামুটি সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটা, তাহলে বেশিক্ষণ লাগে না। আর রাস্তার মধ্যেখানে একবার শুধু ওই যশবাবুকে দেখা করেছি, বুঝতে পারছেন, মোহনপুর, আপনারা তো জানেন, তো ওনার সাথে একবার দেখা করেছি, তারপরে আমি এসেছি। তাহলে চিন্তা করুন বেশিক্ষণ লাগে না। আর যদি আমার বাড়ি থেকে এখানে হেঁটে আসতে হতো আপনাদের মোড়লপুরে, তাহলে কি অবস্থা হইতো? আমারও পায়েরও সেই দশা হতো, পায়ে গোদ হয়ে যেত, না কি বলছি, পা ফুলে আমার ঢিপ হয়ে যেত, হইতো না? তাহলে আমার কলিযুগের মধ্যে এখানে না মানার যুগ, না মানার যুগ, না মানার যুগ। আমরা বর্তমানের ছেলে, নামটাই আনার যুগ, নাকি কাকা? যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন, আর যে ভাইরা গর্তের লোক তারা গর্তে নেবেন, না কি বলছেন? কবিগান সব রকমের বোঝাপার আছে। সেই জন্য আপনারা জানেন নাম আনার যুগটা কেমন। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরি নাম, হরিনামে হরিনামে
হরি নামে মাতোয়ারা, হরি নামে মাতোয়ারা সারা এইখানেতে আমাদেরও দেখাশোনা হয়। একদিন সত্যদের তা তারপরে কলির মধ্যে খানে ভাই শেষ হইয়া যাওয়ার একটুখানি আগে ওরে দাদু দেখছি উত্তপদেহের মনে বসে বসে কাঁদে। আমি সেই সময় চলে গেলাম হাই, ওরে ক্ষীরোদ সাগরের বাবা কুলে বসে তাই। আমি বললাম ও গো দাদু কাঁদছ কেন তুমি, ওরে একটুখানি বলো দেখি শুনতে চাই আমি। আমার দাদু বা দিদিমা বলে ওরে নাতনি সৎ আমি চলে যাব আজকে কি বা হবে গ্রন্থ বইয়া এখন। আমি বললাম তুমি কান্নাকাটি করো না, পাতা ঝরে কলি হাসে এমন দিন সবার আছে নাকি বলছেন? চৈত্র মাসে দিনে ঝরা পাতা সব ঝরে যায়, আবার নতুন করে কচি কচি পাতা সব বের হয়, হয় না, হয় কি না? সেই জন্য বলে হারে বাবারে ছেলে কত চালাক দেখো, বলছে হ্যাঁ খুব ভালো। সেই জন্য সেই নতুন পাতা যখন হয়ে যায় তখন কিন্তু আর বুড়ো পাতার দাম থাকে না, থাকে কারো দাম থাকবে না, আমাদেরই থাকবে না দুদিন পরে, বুঝতে পারছেন? তাহলে সেই জন্য দাম কারো থাকবে না, সেই জন্য তুমি কাঁদছো। আমি বললাম তোমার কাছে এসে তুমি কাঁদছো কেন? বললাম আমার রামায়ণ মহাভারত পুরাণ পুরাণ বাইবেল গীতা সব কিছু আছে, এগোলাকে দেখাশোনা করবে। ঘরে যেদিন আসবে বলো জানি না জামাই, আমাদের সরকার একটা ব্যবস্থা করে দিয়েছে মেয়ে ছেলে 18 বছর আর বেটা ছেলে 22 বছর নাকি বলছেন, তাছাড়া বিয়ে দেওয়া হবে না। যদি কেউ শুনেছেন তাহলে বিপদে পড়বেন, বুঝতে পারছেন? এই ভুলটা কোনো দয়া করে করবেন না। আর এদের মতো তো নয়, 9 বছরের মেয়ে ছেলে 60 বছরের ঘাটের মরা, বুঝতে পারছেন? হ্যাঁ সত্যি কথা বলছি, কিন্তু আমাদের মতো নয়। এইবার সঙ্গে সঙ্গে এবার যেই আমি দাঁড়াইলাম সম্মুখে তে জানি আমার কাছে দিদি মহা বলে গুণমণি পাগলা রে একটা মহাভারতে লেখা আছে একটা কথা, একটা মানুষের সঙ্গে 3টি সম্পর্ক কিছু মনে করেন না, একটা মেয়ে ছিল আর 5টা স্বামী, এই 5টার মধ্যে একটা দেখলাম রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, বুঝতে পারছেন? একটা ব্যক্তি সত্যি কথা বলছে আমার কেমন খটকা লেগে গেল, রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, আমি ব্যাপারটাই একটু বুঝতে পারলাম। তাহলে এই গেল তোমার প্রথম কথা, আর একটা কথা দিয়েছি জামাই গেল শ্বশুর বাড়ি বসলো শাশুড়ির কোলে আর বড় সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে, সম্বন্ধটা একটু গোল মেলে, প্রথম কথা। আরেকটা কথা তোমার কাছে আমার জানতে পারছো না, আমার জিজ্ঞাসা নয় আমার প্রশ্ন নয়, তুমি আমার নিজের লোক ঘরের লোক, আমি তোমার কাছে জানতে চাই বলো তোমার শিক্ষানীতি কেমন, তোমার ধর্মনীতিটা কেমন, তাই না? শিক্ষা আর ধর্ম নীতিটা কেমন, ধর্মনীতি আর শিক্ষানীতিটা একটুখানি কেমন, ধর্মটা কি না? একটা রমণীকে 5 জনায় বিয়ে করেছে, যদি 5-এর মধ্যে একটা মারা যায় তোর কোন দিকটা বিধবা হবে তুমি একটু বলো, শাখা ফেলবে না সিঁদুর ফেলবে না সাদা কাপড় পরে বকের মতো বেরাবে? আমার বর্তমান যুগে কারো যদি স্বামী মরে যায় কি বলবে? আর কাঁদিস না, পঞ্চায়েতে চলে যা, 3 নম্বর ফর্ম নিয়ে আয়, ফর্ম ফিল আপ করে দে, 1 মাস পর যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে, কে কাকা হবে না?
আর তোমার কে ব্যবস্থাটা করবে আমি বুঝতে পারছি না। তুমি আমার কাছে বলবো না এইটুকু বলে প্রথম পালাতে আমি আর রাখলাম বন্দনা গান, কারণ যে প্রথম আসে সে তো ঝগড়া আমি শুধু শুধু হবে না, একটু গালাগালি করতে হয়, গায়ে গালাগালি, তারপর তো দলাদলি, তারপর তো ঠেলাঠেলি, অবশেষে মারামারি হয়, ছাড়াবার লোক কেউ তখন থাকে না, কি কাকা থাকে